গণবিবাহের আয়োজন পূর্ব বর্ধমানে। পূর্ব বর্ধমানের কঙ্কালেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে রবিবার রাতে একসঙ্গে জুটি বাঁধলেন 101 জোড়া পাত্রপাত্রী। এই গণবিবাহে সামিল হলেন সংখ্যালঘু সম্প্রদায়ের 14 জোড়া পাত্রপাত্রীও। প্রত্যেক জুটিকেই মাসখানেকের রেশন সহ দান সামগ্রীও দেওয়া হয়েছে। ধুমধাম করে আয়োজনে পাত্র এবং পাত্রীপক্ষের 50 জন আত্মীয়ের ভুরিভোজেরও ইলাহি বন্দোবস্ত করা হয়েছিল। রবিবার রাতে এই গণবিবাহের আয়োজন করেছিলেন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস। কাউন্সিলর থাকাকালীন কঙ্কালেশ্বরী কালীবাড়ি গণবিবাহ কমিটির মাধ্যমে এই গণবিবাহ শুরু করেছিলেন তিনি, যা নবম বর্ষে পা ডাকল। বিয়ের আসরে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী স্বপন দেবনাথ এবং চন্দ্রনাথ সিংহ, ছিলেন দুই সাংসদ সুনীল মণ্ডল এবং অসিত মাল, জেলা সভাধিপতি সম্পাধারা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহা, জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, পুলিশ সুপার কামনাশীষ সেন, বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ আরও বহু বিধায়ক। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক, উই আর হেয়ার টু কেয়ার। এখানে আধুনিক ও উন্নত মানের যন্ত্রাংশের সাহায্যে রক্তের সমস্ত রকম পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ডিজিটাল এক্স রে, ইসিজির সাথে সাথে পাবেন অভিজ্ঞ ডাক্তারদের সুপরামর্শ এবং সুলভ মূল্যে ওষুধ। তাই আজই যোগাযোগ করুন আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক, হাসপাতাল পাড়া, সুরিত সংঘ পাঠাগারের বিপরীতে, ধূপগুড়ি, জলপাইগুড়ি। ফোন নাম্বার 03-563-296999-62-955-44099-747-875-0092।